হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি ট্রাইপডের আনবক্সিং নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সেটির নাম হচ্ছে ফুলানজি ব্র্যান্ডের MT11 মডেলের একটি ট্রাইপড। চলুন আনবক্সিং করে দেখি এটির ভিতরে কি আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে লেখা ফ্লেক্সিবল ট্রাইপড এবং এখানে লেখা আছে MT11, যেটা এটার মডেল। সো চলুন দেখি বক্সের ভিতরে কি আছে এবং ট্রাইপডটি কেমন। তো বক্সটি খুললে দেখতে পাচ্ছি যে একটি পলিথিনে পেঁচানো ট্রাইপডটি এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে একটি মাউন্ট আছে, মোবাইল লাগানো যায় এবং DSLR ক্যামেরা লাগানো যায়। তো পলিথিনের প্যাকেটটা খুললেই আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রাইপডটি আমরা দেখতে পারব। ট্রাইপডটি দেখতে একটি আলাদা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে এবং এর উপরের পার্টটি হলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং তার উপর এই লেগগুলো হচ্ছে রাবার দেওয়া। এবং সবচেয়ে মজার বিষয় যে এই জায়গাটা ঘোরানো যাচ্ছে বিভিন্ন দিকে। এখানে একটি নব আছে যেটি ঘুরিয়ে আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো, যে কোনো দিকে আমরা ভিডিও করতে পারবো এবং যে কোনো ভাবে এটি আমরা রাখতে পারবো। সো দেখাই যাচ্ছে যে আমরা যদি এখন একটা ক্যামেরা এখানে মাউন্ট করতে চাই তাহলে আমরা এই নবটি ঘুরিয়ে এটি আমরা স্ট্যাবল করব। তো আমি এখন একটি অ্যাকশন ক্যামেরা এখানে লাগিয়ে আপনাদের দেখাবো। এর নিচে একটি স্ক্রু আছে যেটি ঘুরিয়ে আপনারা খুব সহজেই এই ট্রাইপডটিতে আপনারা ক্যামেরা আটকে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ক্যামেরাটির উপরে এই অ্যাকশন ক্যামেরাটি বসানো গিয়েছে এবং খুব শক্তভাবে এটি লেগে আছে। সো এখন আমি এই ট্রাইপডটি যদি বসাই দেখতেই পারবেন যে খুব সুন্দরভাবে এটি সেট হয়ে আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রাইপডটির এটির লেগগুলো বাঁকানো যায়, যার কারণে এটির নাম দেওয়া হয়েছে ফ্লেক্সিবল ট্রাইপড। সো আমি ইচ্ছা করলে এভাবে এই ট্রাইপডটি রেখে দিতে পারছি, যে কোনো দিকে আমি ভিডিও করতে পারছি। সো ভিউয়ার্স, আমি ট্রাইপডটার সাথে আমার এই ভারী DSLRটা বসিয়ে দেখেছি, এটি তার ওজনটা নিতে পারছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ট্রাইপডটার জন্য এই DSLRটা অনেক ভারী। তাছাড়াও আজকালকার SLR ক্যামেরাগুলোর ওজন অনেকটা কম, সেই ক্যামেরাগুলো এই ট্রাইপডটায় খুব সহজেই বসানো যাবে, কিন্তু DSLR এই ভারী ভারী ক্যামেরাগুলো আমার মনে হয় এই জায়গাটা বেশি প্রেশার পড়ছে। ট্রাইপডের একটি জিনিস না বললেই নয় যে আমরা আগে ক্যামেরা লাগানোর জন্য ছোট ছোট মাউন্ট কিনে আমরা সেই মাউন্টের সাথে মোবাইল বসিয়ে আমরা ছোট ছোট ট্রাইপডগুলোর উপর লাগিয়ে দিতাম, কিন্তু এই ট্রাইপডটির সবচেয়ে বড় জিনিস হলো এটি নিজস্ব একটি মাউন্ট রয়েছে। ট্রাইপডটির এই জায়গায় যদি আমরা টেনে টান দিই তাহলে এই জায়গাটায় একটি মাউন্ট খুলে আসবে এবং এই জায়গাটায় একটি মোবাইল খুব সুন্দরভাবে বসিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। নর্মালি আমাদের একটি মাউন্ট কেনা লাগে কিন্তু এই ট্রাইপডটির ক্ষেত্রে সেটি করা লাগছে না। ট্রাইপডটার এই সাইডে দেখতে পাচ্ছেন একটি ফুটো রয়েছে এবং এই জায়গায় একটি স্ক্রু ঢুকানোর ব্যবস্থা রয়েছে। আসলে এই জায়গাটায় বিভিন্ন ছোট ছোট ফ্ল্যাশ লাইটের জ্যাকগুলো এখানে লাগানো যায় অথবা অন্য কোনো ইকুইপমেন্ট এই জায়গায় লাগিয়ে আপনারা ভিডিও করার সাথে সাথে সেই মাইক্রোফোন অথবা ফ্ল্যাশ লাইট বিভিন্ন জিনিস লাগাতে পারেন। এবং আরেকটা জিনিস হলো ট্রাইপডটির এই জায়গাটা ঘুরিয়ে পুরো উপরের মাউন্টটি খুলে ফেলা সম্ভব এবং এই জায়গাটাতেও আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা অন্য কোনো মাউন্ট এই জায়গায় বসিয়ে নিতে পারেন। যেমন ধরুন আমি যদি কোনো একটি প্যানার এই জায়গায় বসাই, এই প্যানারটা দিয়ে আমরা 360 টাইম ল্যাপস করে থাকি সাধারণত। সো এই প্যানারটা এই জায়গায় আমরা খুব সহজে বসিয়ে আমরা আমাদের কাজ সারতে পারি। ট্রাইপডটির এখানে একটি লেভেলিং বাবল দেওয়া আছে যেটির মাধ্যমে আপনারা স্টিল ভিডিওগুলো স্ট্যাবিলাইজ করতে পারবেন। সবশেষে আপনাদের যে কথা বলতে চাই, এই ট্রাইপডটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ট্রাইপডটির প্রাইস পড়েছে 1350 টাকা এবং ফেসবুকের একটি পেজ গিয়ার টাইম, তাদের পেজ থেকে আমি এই ট্রাইপডটা অর্ডার করেছি এবং এই ট্রাইপডটা খুবই ভালোই আমাকে দিয়েছে, কোনো ড্যামেজ ছাড়া, এবং আমার কাছে মনে হচ্ছে ট্রাইপডটি অরিজিনাল। AliExpress-এ এই ট্রাইপডটির প্রাইস প্রায় $16 মতো আমি দেখেছি এবং তাছাড়াও এর আগে আমি 400-500 টাকার ট্রাইপড ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টিকের, এগুলা কিছু হলে ভেঙে যায়, খুলে যায়, মানে কেনার পরপরই এই অবস্থা, আমি এগুলা ইউজ করতেই পারিনি। 1350 টাকায় এই ট্রাইপডটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারাও ইচ্ছা করলে এই ট্রাইপডটি কিনতে পারেন। আমি যে ফেসবুক পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব গিয়ার টাইম, সেখান থেকে আপনারা এই ট্রাইপডটি অর্ডার করতে পারেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্লগ অথবা বিভিন্ন ভিডিও অথবা শখের বসেই যে কোনো ইউটিউব ভিডিওর জন্য আপনারা এই ট্রাইপডটি ইউজ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের লাইক বাটনে প্রেস করে আমাকে ইন্সপায়ার করবেন। আল্লাহ হাফেজ।